সবাইকে অনুরোধ আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখে নিও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ফ্যামিলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা ভালো আছি, অল্পই ভালো আছি, কারণ খুব একটা ভালো নেই। এমন একটা খবর শুনেছি, মানে সেটা শোনার পরে ভালো কি করে থাকা যায় বলো তো? আর হচ্ছে তোমরা থাম্বনেলটা দেখেছো, তো থাম্বনেল টাইটেলটা দেখেছো কি বিষয়ে কথা বলছি। তো আজকে মানে এখন বাজছে হচ্ছে কটা বাজে বলে দিই, তাও এখন বাজছে 8:30, আর আমি এখন অবধি কিছু খাইনি। সকাল সকাল উঠে সব কাজ বাজ সেরে পুজো টুজো করে রান্নাবান্না কমপ্লিট করলাম। সকালে তো ব্যাস এসে একটু মোবাইলটা ধরলাম, মোবাইলটা হাতে নিতে না নিতেই দেখছি যে আমাদের যে পিউদি বা পিউদির যে ব্লগ, আমি পিউদির ব্লগ মানে রেগুলার দেখতাম। পিউদিকে আমার পিউদি চ্যানেলকে আমার সাবস্ক্রাইবও করা ছিল। পিউদি অনেক সুন্দর ভিডিও বানায়। তো পিউদি চ্যানেলটা মানে আমার মানে চ্যানেলটা মানে হ্যাক হয়ে গেছে, মানে শুনে মানে একদম কি বলবো, মানে একদম সত্যি কথা বলতে মানে মাথার মধ্যে যেন একদম একদম বাজ পড়েছে এরকম অবস্থা। তো হ্যাক কথাটা মানে শুনলেই আমার মানে বুকের মধ্যে ধুকধুক করে ওঠে, কেন ওঠে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো কেন। তো সেটাই বলছি, মানে তো কালকে কি হয়েছে, কালকে সকাল সকাল আমি ভিডিও আপলোড দিয়েছি, আমার ফোনে এক ফোঁটা নেট ছিল না। কারণ আমার যখন তোমাদের দাদাভাই মানে আমার হাজবেন্ড যখন ঘরে এসেছে তখন ওর কাছ থেকে নেট নিয়ে একটু হয়তো আমি কাজ করেছি বা মোবাইলটা একটু অন করেছি, কারণ আমার ইন্টারনেট পুরোটা শেষ হয়ে গেছিলো কালকে। তার জন্য আমি কোনো রকমের কোনো ভিডিও কালকে মানে দেখতে পারিনি, কারো ভিডিও সেরকম দেখতে পারিনি। তো এই আর কি, এই কারণে কালকে আমি দেখতেই পাইনি। তো আমি হঠাৎ আজকে সকালবেলা আমি সব কাজ বাজ সেরে যখন হাতে মোবাইলটা নিলাম তখন দেখলাম যে দু একজন করে পোস্ট করছে যে পিউদি চ্যানেল হ্যাক হয়ে গেছে। আমি বলছি কি ব্যাপার পিউদি চ্যানেল, তখন আমি সার্চ করলাম, দেখছি পিউদি চ্যানেল আর দেখাচ্ছে না। তো পিউদি দুটো চ্যানেল আছে, একটা বেঙ্গল হার্টবিট আর একটা আছে পিউদির নামে, পিউদিকে সবাই চেনে বেশি করে। তো বেঙ্গল হার্টবিটটা এতটা ছিল না, পিউদি চ্যানেলে 81,000-এর বেশি সাবস্ক্রাইব ছিল। তো এত সুন্দর মানে এত ভালো একটা চ্যানেল মানে এরকম হ্যাক করে নিয়েছে। তো কী কারণে হ্যাক করেছে সেটা তো সত্যি কথা বলতে আমি এখনও কিছুই জানি না, আমি খালি দেখলাম হ্যাক হয়ে গেছে। তো এখন মানে ভিডিওটা আমি এখনই মানে করছি আর এখনই আমি তোমাদের সঙ্গে পোস্ট করবো, তো তোমরা দেখতে পারবে। তো তোমরা যদি কেউ না জানো তো পিউডি চ্যানেলটাকে সার্চ করে দেখবে, চ্যানেলটা দেখাচ্ছে না। তো কেন হ্যাক হয়েছে, কিসের জন্য হ্যাক হয়েছে আমি ঠিক বলতে পারছি না, কিন্তু হয় অনেক সময় এরকম দু একজনের শুনছি যে স্পন্সরশিপ বা এরকম যদি কোনো সময় কোনো কিছু আসে তো লিঙ্ক টাচ করতে বললে তো সেটা টাচ করলে হয়তো হ্যাক হয়ে যায়। কারণ আমার সেরকম কোনো আইডিয়া নেই হ্যাকের সম্বন্ধে, কিন্তু আইডিয়া নেই বলতে নিজের এক্সপিরিয়েন্স আছে। মানে হ্যাক জিনিসটা মানে কতটা খতরনাক, আর এটা যদি মানে হয় খুব খারাপ, মানে এই চ্যানেলটা ফিরে পাবে কি না জানি না পিউদি। ওরা অনেক চেষ্টা করছে, আমি পিউদি বেঙ্গল হার্টবিটের চ্যানেলে দেখলাম পিউদি অনেক চেষ্টা করছে যে চ্যানেলটা ফিরে পাবে। তো আমিও আশা করি যে দিদি যেন চিনে চ্যানেলটা ফিরে পায়। তো এই আর কি, তো কারা করেছে এরকম জানি না, মানে এরকম মানুষের ক্ষতি করে কী লাভ হয় বলো তো? আমরা নিজেরা আমরা সবাই, আমরা যারা ইউটিউব করছি তারা সবাই নিজের কিছু কিছু স্বপ্ন কিছু কিছু আশা নিয়ে ইউটিউব করি। আর ইউটিউব চ্যানেলে যে ভিডিও করতে কতটা কষ্ট, কতটা মানে কী বলবো, মানে এনার্জি লস করতে হয়, যে করে সেই জানে, মানে যে না করে সে বুঝবে না। যে মনে হয় অনেকেই অনেক কিছু ভাবে যে না এই যে একটুখানি করে দিলাম ভিডিও করে দিলাম হয়ে গেল, এরকম একদমই না। ঘরের সমস্ত কাজ বাজ কমপ্লিট করে তার মাঝখানে একটুখানি সময় বের করে একটুখানি ভিডিও করা মানে আমার মনে হয় অনেক ব্যাপার। তো যাই হোক, তো এরকম দিদির চ্যানেলটা হ্যাক হয়ে গেছে শুনে খুব বেশি খারাপ লাগলো, কারণ দিদির চ্যানেলে আমি ভিডিও দেখতাম, দিদি আবার এখন প্রেগনেন্ট, মানে এখন প্রেগনেন্ট অবস্থায় মানে ওর মানে এরকম হ্যাক হয়ে গেছে চ্যানেলটা, ওর শুনে মানে ওর কীরকম অবস্থা হচ্ছে তোমরা বুঝতেই পারছো। এত বড় একটা চ্যানেল মানে এতটা সাবস্ক্রাইবার, 81,000 সাবস্ক্রাইবার হওয়া চ্যানেলটাকে মানে এরকম হওয়া মানে কী বলবো, খুবই মানে দুঃখ পাওয়ার মতনও কি কষ্ট, মানে কষ্ট। আমি তো হলে মানে কী করতাম, আমি আশা করি যে দিদি যেন আবার উঠে দাঁড়ায়, এরকম যদি নাও হয় চ্যানেলটা আমি তো আশা করি যেন দিদি চ্যানেলটা ফিরে পাকা, যদি নাও পায় দিদি যেন উঠে দাঁড়ায়, দিদি যেন ভেঙে না পড়ে, একদমই ভেঙে না পড়ে। ভেঙে না পড়লে মানে ভেঙে পড়লে কী করে হবে বলো? তো দিদির আর একটা চ্যানেল আছে তোমরা দেখতে পারো, বেঙ্গল হার্টবিট বলে, ওই চ্যানেলটাতে দিদি অনেক সুন্দর সুন্দর ভিডিও ছাড়ে, ভিডিও পোস্ট করে। তো যাই হোক, তো আমি বলি আমার কথা। তো আমি এই ইউটিউব করছি 3 মাস হয়েছে, 3 মাস হয়েছে পরে আমি আমার সত্যি কথা বলতে আমি আমার দু একটা করে ভিডিও আমার ফেসবুক আইডিতে আমি পোস্ট করেছি। বন্ধুরা এটা আমার ইউটিউব চ্যানেল, তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো এরকম সাবস্ক্রাইবের কথা বলি, তো 3-4 এরকম ভিডিও আমি পোস্ট করেছি। তখন আমাকে আমি ইউটিউব করার পর থেকে সত্যি কথা বলতে ফেসবুকে আমার যাওয়াই হয় না, হয়তো আমার স্টোরিতে দু একটা ফটো শেয়ার করি ব্যাস, আর সেরকম করে ফেসবুকে আমার যাওয়া হয় না। ফেসবুকে সেরকম কোনো রকমের সেরকম ভিডিও মানে কিছুই অতটা থাকা হয় না ফেসবুক নিয়ে। তো কিছুদিন আগে আমার যখন সাবস্ক্রাইব, আমার বেশি সাবস্ক্রাইবও না, এখন খুবই কম, খুবই কম, মানে পিউদির থেকে সামান্য, পিউদির যদি 100,000-এর মধ্যে আমার 1% হবে কি না তার সন্দেহ। তো যাই হোক, তো আমার যখন এই কিছুদিন আগে 15 দিন আগে, আর আমার সত্যি কথা বলতে এরকম হ্যাক ট্যাক হওয়া নিয়ে আমার কোনো রকমের কোনো আইডিয়া ছিল না আগে যে এরকম হতে পারে। শুনেছি ফেসবুক আইডি হ্যাক করে নেয়, ফটো টটোগুলো কিছু করে দেয় মানুষ।
তো তখন কি হয়েছে, আমি অনেক দিন পরে ফেসবুকে ই করে অন মানে অন করে তো মেসেঞ্জারে অন করেছি, সেখানে দেখছি আমাকে একটা ছেলে, মানে রাত রাত হয়ে গেছে, তখন আমি শুয়ে পড়েছি, তো অসময়ে শুয়ে পড়েছি, তো আমি ভাবলাম ঘুমাচ্ছি না, একটু মোবাইলটা এখন তো টাইম আছে, এখন তো ইউটিউবের কোনো কাজ নেই, এখন আমি ফেসবুকটা একটু অন করি মেসেঞ্জার। তো মেসেঞ্জারটা অন করলাম, অন করে একটুখানি দেখতে গেলাম, তখন দেখছি না কিছু অনেকগুলো মেসেজ ঢুকে রয়েছে, তো একটা ছেলেকে দেখলাম, ছেলেটার একটা কী একটা মেসেজ করেছে জানি। তো আমার যে ভিডিওটা আমি ফেসবুকে পোস্ট করেছি সেই ভিডিওটাকে ও আবার আমাকে পোস্ট করেছে, মানে মেসেঞ্জারে শেয়ার করেছে, মেসেঞ্জারে আমাকে সেন্ড করে বলছে এটা কি আপনি, আমি ভেবেছি হয়তো সাবস্ক্রাইব করার জন্য বা কিছু একটা, আমি বলছি হ্যাঁ এটা আমি আর আমারই চ্যানেল এটা। তখন ভালো কথা এক কথায় দু কথায় বলছে কেমন আছেন বা কেমন আছেন এরকম এরকম করে একটা, আর কথার টোনটা শুনে মনে মনে হচ্ছে যে বাংলাদেশের ছেলে কোনো বা কিছু। তো আমাকে কি বলছে যে কেমন আছেন কী আছেন না সব কিছু আমাকে বললো। তো আমি কথা বলতে বলতে আমি বললাম হ্যাঁ এটা আমার চ্যানেল, যদি আপনার ভালো লাগে প্লিজ ভাইয়া আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, হ্যাঁ তো ভিডিওগুলো দেখবেন আশা করি আপনার খুব ভালো লাগবে। তো এরকম বলেছি, তখন আমার সাবস্ক্রাইবার প্রায় 500 কাছাকাছি, এখনও তখন 500 হয়নি, প্রায় হচ্ছে তাও 480-90টা এরকম প্রায় 500 কাছাকাছি সাবস্ক্রাইবার তখন হবে। তো সেই ছেলেটা তখন আমাকে একটি মেসেজ করেছে, আমাকে মেসেজ আমি দিয়ে বলেছে আমাকে ভাইয়া আপনার যদি ভালো লাগে আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে তাহলে। ও আমাকে মেসেজে রিপ্লাই কি দিচ্ছে বলছে কি আমি আপনার চ্যানেলকে হচ্ছে গিয়ে রিপোর্ট দিব, মানে কথাটা এরকম বলছে আমি আপনার চ্যানেলকে রিপোর্ট দিব, দিব মানে আমি বলছি এরকম এরকম টোনে বাংলাদেশেরই হবে, হ্যাঁ তো আমি বলছি রিপোর্ট দিব মানে, তো বলছে আবার বলছে বলছে আমি আপনার চ্যানেলকে 100 জনকে রিপোর্ট দিব, আমি বলছি রিপোর্ট দিব মানে কি আমি না বুঝতে পারছি না কিছু। তো আমি বলছি কী বলছেন ভাইয়া প্লিজ সাবস্ক্রাইব করে দিন, তো বলতে আবার বলছে যে আমি আপনার চ্যানেলকে রিপোর্ট দেবো, আমি না তারপরে না একটুখানি মনের মধ্যে একটুখানি হয়ে গেলো, রাতেরবেলা সবাই ঘুমিয়ে পড়েছে, আর এখন যদি বরকে বলি কী করে এখন এই ছেলেটা কী বলছে, ও তো আমাকে বকা দেবে, বলবে এত রাতেরবেলা তুমি মোবাইল দেখছো ঘুমানো নেই, হ্যাঁ তো বাচ্চারা সবাই ঘুমিয়ে পড়েছে। তো আমি না ছেলেটাকে বললাম ভাইয়া রিপোর্ট দিব মানে বুঝতে পারছি না, রিপোর্ট দিব মানে নর্মালি আমরা কী বোঝাই, রিপোর্ট দেব মানে কোনো কিছু যেন ইয়ে টাইপের, আমার মাথার মধ্যে ঢুকুনি রিপোর্ট দিব মানে এরকম কোনো কিছু হবে। তো আমাকে কী বলছে ছেলেটা, আমি বলছি ভাইয়া রিপোর্ট দেবো মানে কি আমাকে বলুন না পরিষ্কার করে, আমি বুঝতে পারছি না। তো ও আমাকে বলছে রিপোর্ট দিবো মানে আমি আপনার চ্যানেলটাকে, তো আপনার চ্যানেলটাকে আমি হ্যাক করে দেবো। আমার শুনে হ্যাক করে দেবো মানে আমি তখন বলছি আমি বলছি হ্যাক করবো মানে কি, এ কী হ্যাক করবেন আপনি, তো এরকম তখন একটু রাগও হয়ে গেছে, আমি বলছি কী হ্যাক করবেন আপনি, তো বলছি কি আমি আপনার চ্যানেলটাকে 100 জনকে ইয়ে করে দেবো না কি হ্যাক করে নেবে বলছে, তো বলছে আপনার চ্যানেল দিয়ে আমি টাকা ইনকাম করবো, এরকম করে আমাকে বলতে আমি মনের মধ্যে এত ভয় হয়ে গেছে যে আবার বারবার বলছে দেবো দেবো, যখন দেবো রিপোর্ট দিবো তখন বুঝবে হ্যাক করে নেবো, এরকম করে করে মানে অনেকবার আমাকে লাগাতার প্রায় 15-20টা মেসেজ করছে বলছে হ্যাক করে নেবো রিপোর্ট দিবো রিপোর্ট দিবো রিপোর্ট দিবো, যেই বলছে আমার সঙ্গে সঙ্গে এত ভয় হয়ে গেছে, তো বলছে আমি আপনার চ্যানেল দিয়ে টাকা ইনকাম করবো এরকম করে বলছে। আমি বলছি আমার তখন 1000ই সাবস্ক্রাইব হয়নি আপনি কী জানেন, বলছে নাই হোক আমি তোমার 500টাতে সাবস্ক্রাইব হয়েছে আমি তোমার চ্যানেলটাকে হ্যাক করবো রিপোর্ট দিবো, বলছে যখন দেবো তখন বুঝবে 100 জনকে দেবো, হ্যাঁ এরকম করে করে মানে লাগাতার আমাকে ভয় দিয়ে যাচ্ছে মেসেঞ্জারে। সেই ভয়ে আমি দু তিন দিন মেসেঞ্জার আমি মানে পুরো লক করে রেখেছিলাম, তারপর হচ্ছে কারোর সঙ্গে কোনো কথা তো বলি না, আমি সময়ই হয় না সত্যি কথা বলতে কথা বলার, আর ইয়ে করে রেখেছি। তারপরে হচ্ছে গিয়ে আমাকে রাতেরবেলা আমি সেই ছেলেটার চ্যানেলটাকে আমি ব্লক করি, আনফ্রেন্ড করি, আনলিস্ট করে দিই, পুরো ব্লক করে দিই সব মেসেজ টেসেজগুলো, দিয়ে সারা রাত ঘুমাইনি, অনেক রাতে মানে উঠে না এরকম বসে রয়েছি, আমি অনেক ইউটিউবে সার্চ করছি যে হ্যাক কী করে করে ব্লক মানে রিপোর্ট কী করে করে। তো তখন দেখলাম যে অনেকে আছে যাদের বড় বড় চ্যানেল আছে ইউটিউবে, তাদের চ্যানেলকে নাকি হ্যাক করে তারা টাকা ইনকাম করে বা এরকম এরকম কিছু আছে, অনেক আমি টেকনিক্যাল চ্যানেলগুলো দেখলাম, দেখে খুব বেশি ভয় লাগলো। রাতেরবেলা আর বরকে কিচ্ছু বলিনি, চুপচাপ উঠে বসে রয়েছি। তারপরে সকালবেলায় আমি উঠে না ব্রাশ ট্রাশও করিনি, ও চান্নান করে ব্রাশ করে চলে এসছে, আমাকে বলছে কী গো আমি দোকানে যাচ্ছি, কিন্তু আমি বলছি দোকানে যাচ্ছো, হ্যাঁ বলছি বলছি কী হয়েছে গো তোমার, আমি বলছি জানো তো কালকে রাতেরবেলা না একটা ছেলে এরকম মেসেজ করেছে আমার ফেসবুক আইডির যে ভিডিও পোস্ট করেছিলাম একটা, সেই ভিডিওটা নিয়ে ও আমাকে বলছে কি তোমার চ্যানেলে আমি রিপোর্ট দিব, আমি বলছি রিপোর্ট দেবো, দিয়ে বলছি কী রিপোর্ট দেবে, আমি বলছি জানো তো রিপোর্ট দেবে, বলছি দিয়ে বলছে হ্যাক করে নেবে, তখন তো ও আমাকে বলছে না গো এরকম কোনো কিছু হয় না, ও হ্যাক করে বেশিক্ষণ রাখতে পারবে না এরকম এরকম বলে কোনো রকম আমার মনটাকে মানে ইয়ে করলো। তো এখন কিন্তু এরকম তো আর হয় না, হ্যাক করে নিলে তো হ্যাকই হয়ে যায় না, তো আমি মানে 500টা সাবস্ক্রাইবার মানে এত ছোট আমি এখনও কিছুই হয়নি, আমার চ্যানেল মানে 1000 সাবস্ক্রাইবই হয়নি, মানে তাও আমাকে এরকম মানে ভয় দিয়েছে লাগাতার, আমি একটা রাত মানে যেন ঘুমাইনি ভয়ে ভয়ে, বলছে হ্যাক করে, আমি বলছি এত কষ্ট করে এইটুকুনিও মানে 500টা সাবস্ক্রাইবার মানে আমার কাছে মানে অনেক, আমি একটুকুনি করে একটু একটু করে মানে করেছি, এখন সেইটাকে যদি ওরকম নষ্ট করে দেয় কী করে হবে।
তো মানে এত ভয় লেগে যেত, তাই পিউদির মানে কি অবস্থা আমি সেটা তো বুঝতে পারছি, মানে আমি ধারণা কল্পনা করতে পারছি যে পিউদির 81,000 প্রায় 81,000 সাবস্ক্রাইবার হওয়া চ্যানেলটাকে ওরা এরকম করে রেখেছে, মানে কতটা মানে মানে কতটা কষ্ট হয়। মানে সেদিন আমি একটা রাতে আমার মানে কি বলবো সে চ্যানেল ছেলেটা চ্যানেলটাকে আমি পুরো ইয়ে করে দিয়েছি ফেসবুক, কারণ এরকম অনেক আসতে থাকে। আর আমি এখন সত্যি কথা বলতে তারপর থেকে আমি ফেসবুকে কোনো আমি ভিডিও ছোটোখাটো কি বলতো, যেহেতু ছোট চ্যানেল আমি বলি যে আমার আমার এই ফেসবুক আইডিতে আমি কিছু কিছু ভিডিও দিয়েছি, আমি বলি যে প্লিজ বন্ধুরা তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলেই আমাকে সাবস্ক্রাইব করো, তোমরা দেখবে আগে দেখে যদি ভালো লাগে তাহলেই আমাকে সাবস্ক্রাইবার করো। হ্যাঁ, তো এখন সেই ভয়ের চোটে সত্যি কথা বলতে আমি ফেসবুক আইডিতে কোনো আমি ভিডিও আমার পোস্ট করি না, আর আমি দিও না, আর যেগুলো আমি দেই বা কিছু সেগুলোকে আমি হচ্ছে উড়িয়ে দেবো বা দেবো না, কারণ আমার খুব ভয় লাগে এরকম। আর শুনেছি লিঙ্ক কাউকে শেয়ার করা যায় না, জানি না কিছু এরকম নিয়ম আছে নাকি আমি জানি না। তো এরকম হওয়ার পরে মানে সত্যিই শুনে খুব খারাপ লাগলো, আর পিউদি চ্যানেলে এরকম হয়েছে, আর আমি আমার কথা বললাম আমার কীরকম হয়েছিল আমার ওই রাতেরবেলা ছেলেটার কথা শুনে। তো জানি না ছেলেটা কীরকম কি আর ছেলেটা কথাবার্তা শুনে হ্যাঁ ভয়েসও করে পাঠিয়েছে আমাকে, বলছে কি যখন তোমার চ্যানেলকে রিপোর্ট দিব 100 জনকে তখন তুমি বুঝবা কেমন লাগে, এরকম করে করে আমাকে মানে ভয়েস করে পাঠাচ্ছে, বলছে দেখবে দেবো দেবো রিপোর্ট দিব দেখবা হ্যাক করবো, এরকম করে লাগাতার 15-20টা মেসেজ করেছে আমাকে। আমি মানে কি বলবো, সেদিনকার সারা রাত আমি ঘুমাইনি, মানে এত আমার মানে মাথার মধ্যে যেন কি হচ্ছে কি চলছে মানে আমি নিজে কিচ্ছু বুঝতে পারছি না কি করবো। এখন যদি বরকে ডাকি বর তো দেবে আমাকে বকা, তো এরকম হলো। তো এই আর কি, তো কী বলবো তোমরা সবাই দেখো কী বলবো, আর ভিউ পিউ দিয়ে এরকম হয়েছে, আর ও এখন প্রেগনেন্ট অবস্থায় বুঝতে পারছি কী অবস্থা ওর হচ্ছে মনের উপর দিয়ে, মানে এক কত বড় একটা ঝড় যাচ্ছে সেটা হয়তো পিউদি ছাড়া আমরা ওর কষ্টটা কেউ ভাগ করে নিতে পারবো না, কারণ ইউটিউব যারা আমরা করি বা ইউটিউবে যারা আসি তারা জানি যে নিজেরা কতটা বেশি স্বপ্ন নিয়ে আসি কতটা আশা নিয়ে আসি, আর আমরা যারা সিম্পল হাউসওয়াইফ ঘরে থেকে ঘরের কাজবাজ করার পরে ছোটোখাটো ভিডিও করি সেটা মানে আমাদের কাছে মনে হয় আমরা অনেক করি, জানি না তোমরা কে কীরকম ভাবো না ভাবো। তো আমার এটুকুনি আজকে তোমাদের সাথে শেয়ার করা ছিল, তো জানি না কেমন লাগলো তোমাদের, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পিউদির যে বেঙ্গল হার্টবিটে চ্যানেল আছে তোমরা প্লিজ ওখানে সাবস্ক্রাইব করে নিয়ে পিউদির ভিডিওগুলো সব দেখো তোমরা, তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। আর পিউদি খুবই একটা মিষ্টি মানুষ আর খুবই ভালো মনের মানুষ আর খুবই ভালো সুন্দর সুন্দর ভিডিও বানায়, আর আমার যেহেতু বাচ্চা আছে ছোটো, আমার তোমরা সবাই জানো কি না জানি না আমার 2 বাচ্চা আছে, বাবাই এখন মাত্র এই 5 বছর কমপ্লিট করলো, আর মামাম 1.5 বছরের 1.5-2 বছরের এরকম, তো মামামকে নিয়ে 2 বছরেরই মামাম, তো মামামকে নিয়ে আমার হয় না, আমি যতটা পারি তোমাদের সবার ভিডিও দেখার চেষ্টা করি, আর তোমাদের সবাইকে অনুরোধ আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখে নিও। আর কি বলবো, তো মামাঙ্কের বাবাইকে নিয়ে মানে আমি সকাল দিয়ে মানে উঠে ভিডিওটা দেখে মানে কি বলবো সত্যিই যেন একদম মাথার উপরে বাস করেছে এরকম অবস্থা। তো এত বড় একটা চ্যানেল এরকম যদি হ্যাক হয়ে যায় কার ভালো লাগে বলো তো। তো এই আর কি, এটাই বলা ছিল তোমাদের সাথে, তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, তো বাই।